রাজশাহীর বাজারে সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম। বিস্তারিত জানাতে নগরীর খড়খড়ি বাজারে আছেন সহকর্মী রাকিবুল হাসান। বিস্তারিত জানবো তার থেকে। রাকিব, কোন সবজির দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। যদিও আসলে এখন সবজির যেই সরবরাহ সেটি বেড়েছে, কারণ আসলে এই রবি মৌসুমের পরে খরিফ এক মৌসুমের সময় যেই ধরনের সবজিগুলো আসলে বাজারে সরবরাহ থাকে সেখানে শীতকালীন সবজি যেমন পাওয়া যায়, একই সাথে কিন্তু গ্রীষ্মকালীন সবজিও আসলে কয়েকটি ওঠে। আজকের বাজার আমরা যেটি দেখছি আসলে গ্রীষ্মকালীন সবজিও কিন্তু যথেষ্ট পরিমাণে উঠেছে, এবং এই কারণে সবজির যে সরবরাহ বাড়তি সেই বাড়তি সরবরাহের কারণেই কিন্তু আসলে সবজির দাম খানিকটা কমে এসেছে। গেল কয়েকদিন আগেও আমরা বাজারে যে পরিমাণ আসলে দাম দেখেছিলাম তার থেকে কিন্তু তুলনামূলকভাবে কেজিতে প্রত্যেকটি সবজিতেই কিন্তু আমরা দেখছি যে প্রায় 8 থেকে 10 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 5 থেকে 7 টাকা পর্যন্ত আসলে দাম কমেছে। কিছুক্ষণ আগেই আমরা হচ্ছে যেটি দেখছিলাম রাজশাহীর বাজারে, খড়খড়ি বাজারে লাল শাক প্রতি আটি 7 টাকা করে বিক্রি হয়েছে, কলমি শাক 12 টাকা আটি বিক্রি হয়েছে, ঢ্যাঁড়স এবং সজনে ডাটা সেটি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, এবং সজনে ডাটাটা গ্রীষ্মকালীন সবজি সেটি 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শশা দাম কমেছে 5 টাকা প্রত্যেক কেজি, 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু মিষ্টি কুমড়া 16 টাকা কেজি এবং লাউ 30 টাকা পিস দরে বিক্রি হচ্ছে। বাজারে যে জিনিসটির চাহিদা গেল কয়েকদিন থেকেই বাড়তি এবং এখনও যেটি চাহিদা রয়েছে, শরবতে ব্যবহৃত লেবু সেটি কিন্তু 16 থেকে 20 টাকা প্রতি হালি বিক্রি হচ্ছে। অর্থাৎ অন্যান্য সময় যেমন 30 থেকে 35 টাকা, কোনো কোনো ক্ষেত্রে রোজার শুরুর দিকে আমরা 40 টাকা হালি পর্যন্ত দেখেছি, সেটি কিন্তু দাম এখন বাজারে তুলনামূলকভাবে কিন্তু সেটি কমে এসেছে। এক্ষেত্রে আসলে যারা বিক্রেতা তারা যেটি বলছেন যে বাজারে আশপাশের যে সরবরাহ সেটি যেমন বেড়েছে, একই সাথে কিন্তু বাইরের যে ক্রেতারা আসে সেই বাইরের ক্রেতারাও কিন্তু এখন তুলনামূলকভাবে একটু কম আছে বাজারে, যার কারণে স্থানীয়ভাবে সবজির যে সরবরাহ সেটি যথেষ্ট পরিমাণে রয়েছে। এবং এই যথেষ্ট পরিমাণ সবজি সরবরাহের কারণে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে আসলে বাজারে আসলে দামটি আসলে বেশ পর্যাপ্ত রয়েছে, এবং বিক্রেতাও যে পরিমাণ আসলে আছে ক্রেতার সংখ্যাও ঠিক যথেষ্ট পরিমাণে রয়েছে। তো সেক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছেন যে এখন সরবরাহ বেশি থাকার কারণে তারা দামটি আসলে স্বাভাবিকভাবে নিতে পারছেন। তবে আজকের বাজারে গেল কয়েকদিনের তুলনায় কিন্তু পেঁয়াজের দামটি খানিকটা বেশি, আজকে প্রায় 40 টাকা কেজি দরে খুচরা বাজার এবং পাইকারিতে 30 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। এটি আজকের বাজারে সরবরাহ সংকট থাকার কারণেই এই দামটি একটু বাড়তি, তাছাড়া কিন্তু পেঁয়াজের দামও স্বাভাবিক রয়েছে। তো যুথিকা, এই যে খড়খড়ি বাজার থেকে সবজির বিক্রির, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী থেকে সবজির সরবরাহ দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।